আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। উত্তরাঞ্চলে আগামী 5 তারিখ পর্যন্ত প্রাক বর্ষার ভারী বৃষ্টির লাল সতর্কতা। হঠাৎ বন্যায় ভেসে যেতে পারে একাধিক জেলা, হতে পারে কালবৈশাখী ঝড়ও। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্র সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের উত্তর পূর্ব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, এতে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। অন্যদিকে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে তীব্র ভ্যাপসা গরমযুক্ত আবহাওয়া অব্যাহত থাকতে পারে 3 তারিখ পর্যন্ত বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ময়মনসিংহের নেত্রকোনায় 35 মিলিমিটার। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, তেঁতুলিয়া, দিনাজপুর, লালমনিরহাট, বুড়ঙ্গমারি, কুড়িগ্রাম, গাইবান্ধা, শিবগঞ্জ, বগুড়া, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, ত্রিশাল, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, কটিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, মৌলভীবাজার, জয়ন্তাপুর, কানাইঘাট ও এর পার্শ্ববর্তী অঞ্চলসহ সিলেট বিভাগের সকল জেলায় কয়েক দফায় বিক্ষিপ্ত বজ্র সহ হঠাৎ কালবৈশাখী ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ দেখতে পারলে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এদিকে বন্যার সতর্কতা, আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে ভারতের মেঘালয়, চেরাপুঞ্জি, আলিপুরদুয়ার ও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, প্রায় 500 থেকে 800 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে নদ নদীর পানি বেড়ে নদীর তীরবর্তী নিম্ন অঞ্চল বন্যায় আক্রান্ত হতে পারে। তাই অনুরোধ থাকবে নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা যারা আছেন, আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে তীব্র ভ্যাপসা গরমযুক্ত তাপপ্রবাহ থাকতে পারে, এতে শরীর প্রচুর ঘামবে, যেটা চলতে পারে জুন মাসের 3 তারিখ পর্যন্ত। এরপর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে, এতে সাময়িকের জন্য কমে আসতে পারে ভ্যাপসা গরমের তীব্রতা। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী বেশ কিছুদিন স্বাভাবিক থাকতে পারে। বঙ্গোপসাগরে আপাতত কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা নেই, তবে বায়ুচাপের আধিক্য বিরাজ করায় দেশের ওপর ও বঙ্গোপসাগর উপর দিয়ে ঝড়ো বয়ে যাচ্ছে, যেটা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন, তারা সাবধানতার সাথে থাকবেন। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষাকাল টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দেশের উত্তরাঞ্চলে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 5 দিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হতে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।